প্রথম ধাপের উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের জয় জয়কার 139টির মধ্যে সত্তরাধিক উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ নেতারা এমপিদের আত্মীয় স্বজনদের মধ্য থেকেও জিতেছেন কয়েকজন আর বিএনপি সঙ্গে যুক্ত ৭ চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্র নিয়ে আর জানাছেন পিণ্টু হাজরা উপজেলা নির্বাচনের প্রথম ধাপে এক হাজার ছয়শো পঁয়ত্রিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন আগেই চেয়ারম্যান পদে আটজন ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জন করে মোট জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন বগুড়ার তিন উপজেলায় আওয়ামী লীগের জয় জয়কার সারিয়াকান্দিতে সাংসদ পুত্র সাকাউদ হোসেন সজল সোনাতলায় সাংসদের ছোট ভাই ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মিনহাদুজ্জামান লিটন এবং গাফতুলিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য কান্তি রায় শিটন নির্বাচিত হয়েছেন বাগেরহাটের রামপালে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন কোচুয়া উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ মেহেদি হাসান বাবু গাজীপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন সদ্য বহিষ্কৃত গাজীপুর জেলা বিএনপির সহসভাপতি ইজাদুর রহমান চৌধুরী মিলন কাপাসিয়া উপজেলায় চেয়ারম্যান পুনঃনির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আহমদ হোসেন খান কালীগঞ্জ উপজেলায় নির্বাচিত হয়েছেন আমজাদ হোসেন স্বপন টাঙ্গালের মধুপুর ও ধনবাড়ি উপজেলা পরিষদ নির্বাচনের বর্তমান চেয়ারম্যানরা পরাজিত হয়েছেন ধনবাড়ি উপজেলা নির্বাচনে বিজয়ী হয়েছেন আব্দুল ওয়াদুদ তালুকদার আর মধুপুরে বিজয়ী হয়েছেন ইয়াকুব আলী মাদারীপুর উপজেলা নির্বাচনে চাচা হেরে গেছেন ভাতিজার কাছে সদর উপজেলায় শাজাহান খানের ছেলে আসিফুর রহমান খানের কাছে হেরে গেছেন চাচা পাবিলুর রহমান শফিক খান মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন দেওয়ান সাইদুর রহমান তিনি জেলা আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সিঙ্গাইর উপজেলায় প্রথম প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পিন্টু হাজং নাগরিক য়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যে সেরা অফার